সবাইকে স্বাগত। আজ আমরা দেখব লক্ষীর ভান্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। আপনারা জানেন আগামী 16 আগস্ট থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় আপনারা লক্ষীর ভান্ডার ফর্মটি দুয়ারে সরকারের থেকে কালেকশন করবেন এবং বাড়িতে যথাযথভাবে সেটা ফিল আপ করে পূরণ করে উপযুক্ত ডকুমেন্টস সহ সেগুলো জমা দেবেন সেই দুয়ারে সরকারে। এই ফর্মটি যথাযথভাবে পূরণ করতে না পারলে আপনার আবেদনপত্রটি কিন্তু বাতিল হয়ে যাবে, ফলে আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। তাই আবেদনপত্রটি, ফর্মটি ফিল আপ করার সময় যেন কোনো ভুল ভ্রান্তি না ঘটে সেই জন্য আমরা আজ এই ফর্ম ফিল আপের সিস্টেমটি দেখে নেব। খুব বেশি নয়, দু পাতার একটি ফর্ম যেটা ফিল আপ করা খুব সহজ, একবার দেখে নিলে সবাই। এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে সাথে নিতে হবে আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার স্বাস্থ্যসাথী কার্ড এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এগুলো সঙ্গে নিয়ে বসে আপনি ফর্মটি ফিল আপ করা শুরু করবেন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন আসুন দেখে নিন। ফর্মটি হবে এরকম, দু পাতা, এটা হচ্ছে প্রথম পাতা, এটা হচ্ছে দ্বিতীয় পাতা, এতটুকুই ফর্ম। খুব সিম্পল, খুব সাধারণ। ফর্মটিকে ফিল আপ কীভাবে করবো আমরা দেখে নিই। উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার স্কিম, এরপরে আছে অ্যাপ্লিকেশন ফর্ম, নিচে কি লেখা আছে ভালো করে পড়ে নেবেন। টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি, শুধুমাত্র ইংরেজিতে ব্লক ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, বাংলায় করলে কিন্তু হবে না এবং ছোট হাতের ইংরেজি ফর্মেও কিন্তু এটা হবে না। যত জায়গায় আপনি ফিল আপ করবেন সমস্ত জায়গাতেই কিন্তু ব্লক ক্যাপিটাল লেটার বড় হাতের ইংরেজি লেটার কিন্তু লাগবে। একদম ডান দিকে আছে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে তারপরে লেখা আছে প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল, যেখানে প্রয়োজন সেই বক্সে চেক অর্থাৎ টিক মার্ক রাইট চিহ্ন দিন। তারপরে লেখা আছে, একটি চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন, তারা চিহ্ন বলে এটাকে, স্টার চিহ্ন যেখানে আছে, মার্কড ফিল্ডস আর ম্যান্ডেটরি, স্টার মার্কড ফিল্ডস আর ম্যান্ডেটরি অর্থাৎ যেই জায়গাগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে, তা না হলে কিন্তু সেই ফর্ম জমা নেওয়া হবে না। এবার আসি মূল ফর্মে, প্রথমেই থাকবে যেটা অ্যাপ্লিকেশন আইডি, ব্রেকেটে লেখাই আছে দেখবেন ফর অফিসিয়াল অনলি, এখানে যেই ঘরগুলো থাকবে আইডির সেটা কিন্তু আপনি ফিল আপ করবেন না, করতেও পারবেন না, কারণ আপনি অ্যাপ্লিকেশন আইডি জানেন না। এটা অফিসে যখন ইউজ হবে, আপনার ফর্মটি আপলোড হবে, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিটি জেনারেট হবে, তখন এখানে লিখে রাখবেন অফিসাররা। অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভান্ডার স্কিম, এরপরে আসবে পার্সোনাল ডিটেলস, মানে ব্যক্তিগত ডিটেলস কিছু এখানে আপনাকে লিখতে হবে। কি আছে সেখানে? প্রথমে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নং, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নং সেটাও কিন্তু আপনার কাছে নেই, সেটা আপনি দুয়ারে সরকার যখন হবে ফর্ম ফিল আপের সময় হয়তো তারা আপনাকে একটি নাম্বার দেবে, না দিলে ওনারাই কিন্তু পরবর্তীতে সেটা বসাবে, সেটাও আপনার কিছু করার নেই। তারপরে আছে স্বাস্থ্যসাথী কার্ড নং, অর্থাৎ এই ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে একটি স্বাস্থ্যসাথী কার্ড থাকতেই হবে আপনার নামে, অর্থাৎ বাড়ির যে মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করছে তার নামে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকতেই হবে, সেই কার্ডটির নম। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি কিভাবে বসাবো সেটি দেখাচ্ছি, যেমন 4, 5, 2, 1, 6, 3, 4, 4, 1, 2, 5, 3 এরকম যা থাকবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার সেরকম আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরকম স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি বসানোর পরে আপনার কাছে আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে, আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। আধার কার্ড ছাড়াও কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন না, আবেদনও করতে পারবেন না। যেমন আধার কার্ড নাম্বার 3, 2, 1, 4, 6, 2, 4, 5, 8, 7, 5, 4 এরকম 12টা ডিজিট হয় আধার কার্ডের নাম্বারের, এরকম বসিয়ে। এরপর আসবে
আপনার নাম বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যেই ব্যক্তি আবেদন করছেন যেই মহিলা আবেদন করছেন তার নামে উপরে লেখা আছে ফার্স্ট নেম মানে প্রথম নাম মিডল নেম মাঝখানের যদি কোনো নাম থাকে লাস্ট নেম পদবি প্রথম নেম আমরা হয়তো এখানে দিচ্ছি ধরুন রিনা আর আই এন এ রিনা এখানে মিডল নেম অনেকের মিডল নেম থাকে অনেকের থাকে না না থাকলে দেবেন না থাকলে দিতে হবে আপনি দেখে নেবেন আপনার আধার কার্ডে বা স্বাস্থ্যসাথী কার্ডে এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনার একই নাম আছে কি না তিনটে যদি তিন রকম হয় তাহলে কিন্তু আপনার টাকা পেতে কিন্তু অসুবিধা হতে পারে তার কারণ এগুলো এনএফটির মাধ্যমে ব্যাংকে টাকাগুলো ঢোকে যদি কোনোটার সঙ্গে কোনোটা মিসম্যাচ হয় না মেলে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না সুতরাং আপনি তিনটা ক্ষেত্রেই ভালো করে দেখে নেবেন যেমন এখানে কুমারী হয়তো থাকতে পারে কে ইউ এম এ আর আই কুমারী এবার এখানে দিতে হবে লাস্ট নেম ধরলাম রায় আর এ ওয়াই এখানে একটি কথা মনে রাখতে হবে অনেকে রায় এবং রয়ের মধ্যে গণ্ডগোল হয় আবার বলছি আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট বইতে পাসবইতে যে স্পেলিং আছে যে বানান আছে সেটাও কিন্তু এখানে বসাবেন এরপরে আসি এখানে আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি কীভাবে বসাবেন সেভেন জিরো 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 ওয়ান 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 টু ফোর টু বা ওয়ান এরকম করে আপনি দশটি ডিজিটের মোবাইল নাম্বারটি বসাবেন এবং মোবাইল নাম্বারটি আপনি সঠিকভাবেই বসাবেন এবং আপনার যেন সেই মোবাইল নাম্বারটি চালু থাকে সেটিই বসাবেন কারণ এখানেও কিন্তু আপনার ফর্ম সংক্রান্ত অ্যাপ্লিকেশন সংক্রান্ত অনেক মেসেজ যেতে পারে ইমেল আইডি যদি কারো থাকে তাহলে বসাবেন আর যদি না থাকে প্রয়োজন নেই এখানে দেখুন ইমেল আইডিতে কোনো স্টার মার্ক নেই তাই এখানে ইমেল আইডি আপনার বসালেও চলবে নাও বসালেও চলবে এরপরে আসুন জেন্ডার লিঙ্গ এটা যেহেতু মহিলাদের জন্য স্কিম পুরুষরা যেহেতু আবেদন করতে পারবে না সেহেতু এখানে দেখুন জেন্ডার এখানে ফিমেল মহিলা দেওয়াই আছে এই জায়গাটি ব্ল্যাঙ্ক যে জায়গাটি থাকে সেটি একদম ব্ল্যাক পুরো কালো করা আছে আপনি এখানে কিছু করতে পারবেন না অর্থাৎ মহিলাই হতে হবে সুতরাং এটি আপনার কিছু করার নেই ডেট অফ বার্থ হয়তো যা থাকবে আপনার আধার কার্ডে যেটা আছে ডেট অফ বার্থ সেটাই আপনি বসাবেন ধরুন জিরো ওয়ান মানে হয়তো জানুয়ারি মাস তাহলে হয়তো আমি ধরলাম ফেব্রুয়ারি সরি এক তারিখ জানুয়ারি মাস জিরো ওয়ান আপনার ইয়ার অফ বার্থ কোন সালে জন্ম ধরুন ১৯৮০ তাহলে এটা হয়ে গেল ডেট অফ বার্থ আপনি এভাবে বসাবেন প্রথমে হচ্ছে দিন জিরো ওয়ান অবশ্যই জিরো বসাবেন যদি দুটো ডিজিট না হয় জিরো বসাবেন এভাবে আপনি ইয়ারটা বসাবেন তারপরে দেখুন এখানে ইয়ারের ব্যাপার আছে এজ অন এক এক দু হাজার একুশ দু হাজার একুশ অনুসারে আপনার বয়স কত ৮০তে যদি আপনার জন্ম হয় আপনার দু হাজার একুশে বয়স হবে হচ্ছে ৪১ সুতরাং আপনি এখানে ৪১ বসিয়ে দিন এরপরে আসি ফাদার নেমে যে মহিলা ফর্ম ফিল আপ করছেন তিনি তার বাবার নামটি দেবেন এবার বলে রাখি আপনি যদি বিবাহিতও হন তবুও আপনার বাবার নাম এখানে কিন্তু দিতে হবে তারপরে মাদার্স নেম মায়ের নামটি এখানে দিতে হবে তিন নম্বরে আছে স্পাউস নেম অর্থাৎ আপনার স্বামীর নাম যদি আপনি বিবাহিত হন তাহলে স্বামীর নামটিও এখানে দিতে হবে তাহলে প্রথমে বাবার নামটি দিই বাবার নামটি এভাবে দিতে হবে যেমন ধরুন রতন মিডল নেম হয়তো নেই থাকলে দেবেন চন্দ্র ঠন্দ্র যদি কিছু থাকে এখানে আবার রায় আর এ ওয়াই এরপরে আমরা মার নামটি দেব মার নাম দেব যেমন ধরুন সোমা এস ও এম এ সোমা মিডল নেম থাকলে দেবেন না হলে দেবেন না যেমন রায় আর এ ওয়াই এখানে আরেকটা আছে সেটা হচ্ছে স্পাউস নেম আপনার স্বামীর নাম কি সেটা এখানে কিন্তু দিতে হবে
স্বামী যদি মৃত হয় তাহলে কিন্তু লেট লিখে দিতে হবে, এলটি লিখে, এবং না হলে এমনি দিলেও হবে। আপনার হয়তো স্বামীর নাম ধরুন গোপাল, জি ও পি এ এল, গোপাল রায়, আর এ ওয়াই, গোপাল রায়। এভাবে আমাদের এই অংশটি ফিল আপ হয়ে গেল। এরপরে আসব পরবর্তী অংশে, কাস্ট। এখানে কাস্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন কাস্টের ওপর নির্ভর করবে 500 টাকা না 1000 টাকা। এখানে যদি এসসি বা এসটি হন তাহলে আপনার 1000 টাকা, আবার যদি ওবিসি বা জেনারেল হন তাহলে কিন্তু আপনার 500 টাকা ঢুকবে। ধরুন আপনি এসসি, তাই এসসির ঘরে আপনি একটি রাইট চিহ্ন দেবেন, দিয়ে দিলেন, বাকিগুলো সেভাবেই ছেড়ে দিন, কিছু করার নেই। এবার একটি কথা, এসসি বা এসটি যদি আপনি হন তাহলে কিন্তু এসসি এসটি সার্টিফিকেট আপনাকে কিন্তু দেখাতেই হবে, এটা ম্যান্ডেটরি, একদম অবশ্যই দেখাতে হবে, এবং এসসি এসটি সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাতে হবে। এবার নাম্বারটা ধরুন 1, 2, 3, 5, 4, 8 এরকম, যেটা হয় আপনার এসসি এসটি সার্টিফিকেটের নাম্বারটা আপনি দেখবেন ওপরেই আছে, সেটা এখানে বসাতে হবে। এরপর আসবে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা। এবার আসবো পরবর্তী অংশে, সেটা হলো কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যোগাযোগের ঠিকানা এবং সম্পূর্ণ। এবং দেখুন প্রত্যেকটাই স্টার মার্ক দেওয়া, তারা চিহ্ন দেওয়া, প্রত্যেকটাই আপনাকে কিন্তু দিতে হবে। স্টেট, রাজ্য, ওয়েস্ট বেঙ্গল এখানে লিখাই থাকবে, তার কারণ হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না, সুতরাং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাই তাকে হতে হবে, সুতরাং ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়াই থাকবে। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট একটা দেওয়া থাকবে, ধরুন আলিপুরদুয়ার, এ এল আই এ এল আই পি ইউ আর ডি ইউ এ আর, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার দিলাম, পুলিশ স্টেশন আলিপুরদুয়ার, এ এল আই পি ইউ আর ডি ইউ এ আর। ব্লক, মিউনিসিপ্যালিটি, এটা দেওয়া থাকবে, ধরুন আলিপুরদুয়ার 1 ব্লকে আপনি পড়েন, এ এল আই পি ইউ আর ডি ইউ এ আর, আলিপুরদুয়ার, এখানে একটি ঘর বাদ দিয়ে এখানে 1 দেবেন, 1। জিপি, ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার আপনি দিতে পারেন, আপনার ওয়ার্ড যত থাকবে তখন কিন্তু এখানে আলিপুরদুয়ার 1 ব্লক হবে না, তখন মিউনিসিপ্যালিটির দিতে হবে, যেমন আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি। এবার গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, যেমন ধরুন পররপার, পি এ আর এ আর পি, গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, যেমন ধরুন পররপার, পি এ আর আর পি এ আর, পররপার হয়ে গেল। ভিলেজ নাম, ভিলেজ আপনি যা কিছু দিতে পারেন, যেমন ধরুন শান্তি, শান্তিনগর, এস এ এন টি আই এন এ জি এ আর, শান্তিনগর হয়তো আপনার ভিলেজ। হাউস, প্রেমিসেস নং, হাউস নাম্বার, বাড়ির যে নাম্বার, এখানে দেখুন স্টার মার্ক নেই, অর্থাৎ এটি না দিলেও চলবে, কিন্তু যদি আপনার থাকে অবশ্যই দেবেন। অনেকের দেখবেন বাড়ির নাম্বার থাকে, পঞ্চায়েতের দেওয়া নাম্বারও একটি থাকে, ধরুন 331, 331 নাম্বার বাড়ি, এরকম হতে পারে। পোস্ট অফিস, তো ধরুন পিনকোড 736121, এটা দিয়ে দিলাম। এভাবে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটি ফিল আপ করতে হবে। এরপর আসতে হবে নাম্বার অফ ইয়ার্স ডিওয়েলিং, নাম্বার অফ ইয়ার্স ডিওয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা দেবেন। তিনটা ঘর আছে, 100-র উপরে হল, 100 তো হবে না, এবার আপনার সময়টুকুই দিবেন, ভাইবারটা হতে পারে,
ধরুন আপনি আপনার যদি এখানে যেই অবস্থা আর কি, এখানে যদি আপনার 41 বছর বয়স হয় আর আপনার যদি পশ্চিমবঙ্গেই জন্ম হয় তাহলে আপনি এখানে 41। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে দিতে হবে, ব্যাংকের নাম কি, ধরুন স্টেট ব্যাঙ্ক SBI দিলেই হবে, SBI মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনি পুরোটাও লিখতে পারেন। ব্রাঞ্চ নেম কি, ব্রাঞ্চ নেম হয়তো আলিপুরদুয়ার, ALIPURDUAR আলিপুরদুয়ার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনি অ্যাকাউন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেটি বসাবেন, আমি এখানে বসাচ্ছি একটা, হয়তো এরকম হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, আপনার যেটা সঠিক সেটাই বসাবেন। IFSC কোড এটাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের পাশেই থাকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকেই থাকবে, এখানে দেখবেন একটি জিরো দেওয়াই থাকবে, অর্থাৎ IFSC কোড 11টি সংখ্যার হয়, 11টি সংখ্যার মধ্যে 5 নম্বর সংখ্যাটি জিরো, ম্যান্ডেটরি, জিরো হতেই হয় প্রত্যেকটিতে, তাই হয়। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেমন ধরুন SBIN তারপরে জিরো, তারপরে আপনার আরও কতগুলো সংখ্যা থাকবে, এখানে 5টি হলো, আরও 6টি সংখ্যা থাকবে, সেই 6টি সংখ্যা কিন্তু আপনাকে বসাতে হবে, ধরুন 1, এরকম করে আপনাকে 11টি সংখ্যা এখানে বসাতে হবে। এবার আসি শেষ অংশে, এখানে বলা হয়েছে আপনি যখন ফর্মটি জমা দেবেন তখন কি কি জিনিস আপনাকে সঙ্গে দিতে হবে, এখানে অবশ্যই একটি টিকমার্ক দিয়ে দেবেন। কালার, পাসপোর্ট সাইজ, ফটোগ্রাফ আপনি দিয়েছেন, যদি আপনি দিয়ে থাকেন অবশ্যই টিকমার্ক দেবেন, অবশ্যই দিতে হবে, কারণ ওপরে কিন্তু আপনাকে কালার, একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে বসাতেই হবে, স্বাস্থ্যসাথী কার্ড এটা দিতেই হবে আপনাকে, সুতরাং এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। 3 নম্বর হচ্ছে কপি অফ আধার কার্ড, এখানে সেটাও দিতে হবে, টিকমার্ক দিয়ে দেবেন। কপি অফ SC ST সার্টিফিকেট, যদি আপনি SC ST সার্টিফিকেট দেখিয়ে আবেদন করেন তাহলে টিকমার্ক দেবেন, না হলে টিকমার্ক দেবেন না, এখানে যেহেতু SC ST দেখিয়ে করা হয়েছে তাই এখানে টিকমার্ক দিলাম। কপি অফ ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ, ব্যাংক পাসবইয়ের প্রথম পেজটার জেরক্স, অথবা আপনি একটি ক্যান্সেল চেক, আপনার কাছে যে চেক আছে সেটি ক্যান্সেল লিখে দিতে পারেন, তাহলে সেটা জমা দিতে হবে, এখানে টিকমার্ক। আদার্স প্লিজ স্পেসিফাই, যদি অন্য কিছু আপনি দিয়ে থাকেন তাহলে সেখানে সংক্ষেপে লিখে দিতে হবে, জায়গা একটু কম হলেও পাশেও আপনি লিখে দিতে পারেন, না লাগলে কিছু দরকার নেই, সঙ্গে যদি কিছু না দিন। এরপর আসবে সেলফ ডিক্লারেশন, এখানে সেলফ ডিক্লারেশন দেওয়া আছে দ্যাট IAM রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, দ্যাট আই ডু নট আর্ন এনি মান্থলি রেমুনারেশন পেনশন ফ্রম এনি রেগুলার গভর্নমেন্ট জব, আমি গভর্নমেন্ট জব মানে সরকারি চাকরির থেকে কোনো টাকা পয়সা আমি পাই না, রেমুনারেশন হিসেবে হোক বা পেনশন হিসেবে, দ্যাট অল দ্য ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড বাই মি আর কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আমার সজ্ঞানে যেই ইনফরমেশনগুলো আমি এখানে দিয়েছি সব ঠিক, ইন কেস এনি অফ দ্য ইনফরমেশন ডকুমেন্টস ইজ ফাউন্ড টু বি ফল, যদি এখানে কোনো তথ্য এবং ডকুমেন্ট যদি মিথ্যে প্রমাণিত হয় পেনাল অ্যাকশন শ্যাল বি টেকেন অ্যাগেনস্ট মি, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে, অ্যান্ড দ্য বেনিফিট উইল বি টার্মিনেটেড, আমার বেনিফিটটাকে ক্যান্সেল করে দিতে পারে। তারপরে আপনাকে এখানে ওপরে সাইন করতে হবে, এখানে ওপরে আপনি সাইন করবেন এই জায়গাটায়, আর এখানে ডেটটা দিতে 08/09 সেপ্টেম্বর মাস 2021 আপনি জমা দেবেন, এখানে কিন্তু ডেটটা লিখে দেবেন। তার নিচে একটা থাকবে অ্যাকনোলেজমেন্ট, এই স্লিপটা কিন্তু আপনাকে আবার ওনারা জমা দেওয়ার সময় এটা ছেড়ে দিয়ে দেবে, আপনি যখন সমস্ত ফর্মটা ফিল আপ করে জমা দেবেন এই অংশটাও ফিল আপ করে আপনাকে দিতে হবে, এই স্লিপের এই অংশটা আপনাকে দিয়ে দেবে, কারণ এটাই হচ্ছে আপনার প্রমাণপত্র টু বি পারফরেটেড হ্যান্ডেড ওভার টু বেনিফিশিয়ারি, এটা বেনিফিশিয়ারি যে উপভোক্তা তার হাতে এটা কিন্তু দিয়ে দেবে, যে এখান থেকে ছিঁড়ে বাকিটা দিয়ে দেবে। তাহলে এখানে এখানে নাম লিখে দেবেন আপনার, যেমন আই মানে আমি কি নাম, এখানে আপনার এখানে নাম যেটা আছে সেটা দেবেন, যেমন রীনা কুমারী রায়, রায় তো না রায়, রীনা কুমারী রায়, তাহলে আপনি এখানে দিলেন।
रीना कुमारी राय डॉटर ऑफ वाइफ ऑफ एखे अपनी पितार नामों दीते अथवा स्वामी नामों दीते स्वामी नाम ही दिए दीचे कारण अपना ठिकाना समस्त किसू जु स्वामी नामे स्वामी ठिकानाते ही थाकबे जेमन गोपाल राय सेखाने अपनी स्वामी नामटाई दिए देवें एटाई बेस्ट और जादेर बिये हयनी तारा तो पितार नाम ही देवे जेमन गोपाल राय GOPAL गोपाल RAY राय हैव सबमिटेड लक्ष्मीर भाण्डार एप्लीकेशन ऑन कत डेट ये एखाने जे डेटटा दिए एखाने सईयेर आगे से ही डेटटा एखाने दिए देवें 8/9/2021 08/09/2021 এই ডেটটা এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার আপনারটা দেবেন এখানে আপনার যা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন 10 ডিজিটের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনি এখানে দেবেন আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আছে সেটা এখানে লিখে দেবেন এবং আধার কার্ড নাম্বারটা আপনার যে আধার কার্ড নাম্বার 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বার সেটা আপনি এখানে লিখে দেবেন এটা দেওয়ার পরে রিসিপ্ট অন এখানে এটা কিন্তু আপনাকে করতে হবে না এটা যারা রিসিভ করবে এখানে ওনারা এখানে একটা ডেট দেবে ডেটটা দিয়ে ওনারা এখানে একটা সিল দিয়ে সই করে আপনাকে কিন্তু এটা দেবে সই সিল ছাড়া কিন্তু এই ফর্মটি আপনি নেবেন না সহকারে ভুল ভ্রান্তি না ঘটিয়ে ফর্ম ফিল আপ করবেন এবং জমা দেওয়ার সময় অবশ্যই ডকুমেন্টসগুলো সঠিকভাবে চেক করে নেবেন সব কিছু ঠিকমতো দিচ্ছেন কি না এই অনুযায়ী এবং তারপর রিসিভ করার সময় এই অংশটি আপনারা যখন ফর্ম জমা দেবেন রিসিভ করে নেবেন রিসিভ করার সময় এখানে অবশ্যই দেখে নেবেন যেই অফিসার রিসিভ করেছেন উনি এখানে তারিখ সহ সিল দিয়েছেন কি না এবং ওনার সই করেছে এই পর্যন্ত সবাই ভালোভাবেই বুঝতে পেরেছেন এভাবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপটি করবেন